দ্বিতীয় পর্যায়ে পাঁচ বিভাগে ১৭ জেলার ১২৯ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে এক ব্রিফিংয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ জানিয়েছেন, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি আর ভোট গ্রহণ ১৮ মার্চ। রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১২৯ উপজেলায় ভোট নেওয়া হবে। ইভিএম ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে সচিব জানান, এ সংক্রান্ত নীতিমালা ভোটিং এর জন্য আইন মন্ত্রণালয় রয়েছে। এ কারণে প্রথম পর্যায়ে ৮৭ উপজেলার কোথাও ইভিএম এ ভোট নেওয়া হবে না, তবে দ্বিতীয় পর্যায়ে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। এদিকে বর্তমানে পদে থাকা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের মনোনয়ন দাখিলের আগে পদত্যাগ করতে হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। আইনের যে পরিভাষা, ওই পরিভাষাগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম যে সেটি হলো অন্য কোনো পরিষদ থেকে এই পরিষদে এসে যদি নির্বাচন করতে চায় তাহলে পদত্যাগ করতে হবে, এটা ক্লিয়ার। কিন্তু যিনি বর্তমানে শপথে আছেন তাকে পদত্যাগ করে উপজেলা পরিষদে নির্বাচন করবেন কি না এ বিষয়ে আমরা এখনো ক্লিয়ার না, যেহেতু আইনে সেরকম সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই বা বর্ণনা নাই। তাহলে এটা আমরা নির্বাচন কমিশনের সাথে একটু আলোচনা করে এটার আমরা আইনের ব্যাখ্যাটা আমরা সহসায় দিয়ে দেবো।